আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশন আরা আজ আবারও আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে এবং আমাকে সাপোর্ট করতে চান, একটা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে, ঠিক আছে। আজ আমি এসেছি ঢাকার গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দেখব, সাথে আমি আপনাদেরও ঘুরে দেখাবো। সবসময় যেটা করি সেটাই করবো, আমি নিজে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো, ঠিক আছে। আসুন তাহলে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পুরাটা ঘুরে দেখি, আসলে এটার ভিতরে কী আছে এবং দেখতে কেমন, ঠিক আছে, নিশ্চয়ই ভালো লাগবে। আমি আছি এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঠিক ভেতরে। এটা ঢাকার অদূরে গাজীপুর বোরবাজারে অবস্থিত। এটা বাংলাদেশের সর্বস্তরের শিক্ষাকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে। এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংক্ষেপ নাম হচ্ছে বাউবি। আমরা অনেকে চিনি হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে, আর অনেকে চিনি বাউবি হিসেবেও। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো একটি ওপেন ডোর একাডেমিক নীতি। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু ভর্তি হওয়ার জন্য ন্যূনতম কোনো যোগ্যতা লাগে না, ঠিক আছে। এখানে যে কেউ ভর্তি হতে পারবেন, যে কোনো বয়সী মানুষ। বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী 1992 সালের 20 অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্ম। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। বহুমুখী শিক্ষা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের সৃজন চর্চা ও বিকাশকে আরও বেশি গণমুখী ও জীবন ঘনিষ্ঠ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তুলতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা শহরের উত্তরে গাজীপুর জেলার বোর্ডবাজারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসটি অবস্থিত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সংগঠনের জন্যে সারা দেশে রয়েছে 12টি আঞ্চলিক কেন্দ্র, 80টি কোঅর্ডিনেটিং অফিস এবং 1000টিরও বেশি টিউটোরিয়াল কেন্দ্রের বিশাল নেটওয়ার্ক। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে রয়েছে 7টি একাডেমিক অনুষদ বা স্কুল এবং 11টি প্রশাসনিক বিভাগ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 1992 সালের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড বোর্ড অব গভর্নেন্স, একাডেমিক কাউন্সিল, স্কুল পাঠ্যক্রম কমিটি, অর্থ কমিটি প্রভৃতি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নীতিমালা অনুযায়ী পরিচালিত। এখানে বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামী অধ্যয়ন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব ইত্যাদি বিষয়ে ভর্তি হওয়া যায়। এছাড়া খুবই শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইংরেজি ভাষা ও সাহিত্য এবং অর্থনীতি। এখানে বলে রাখা ভালো, ল নিয়েও এখানে পড়া যায়, বাট এই বিষয়ের ক্লাস শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে থাকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা মূল্যায়িত হয়ে থাকে। আচ্ছা, অনেকে হচ্ছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান নিয়ে কিছুটা দ্বিধায় থাকেন যে এটার মানটা আসলে কী ধাঁচের। তাদের জন্য বলছি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান জেনারেলের সমান, কিছুতে কোনো পার্থক্য আসলে নেই। সরকারি অনুযায়ী এর মান একদমই সমান এবং বাউবি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এখান থেকে ডিগ্রি নিয়ে অনেকে বিভিন্ন কর্মক্ষেত্রে আছেন। বাউবিতে যে কোনো বয়সের লোক লেখাপড়া করে থাকেন, সুতরাং সরকারি চাকুরি ও নিয়মিত ছাত্র হতে হলে অবশ্যই বয়সের বিষয়টা মাথায় রাখতে হবে। আর যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তারা অবশ্যই যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে HSC বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে এবং যেখান থেকে তিনি পাশ করেছেন সে বিশ্ববিদ্যালয় অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে হবে। এত বিশাল এরিয়া নিয়ে আসলে এই হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আসলে আপনারা না আসলে না দেখলে সেটা বুঝতে পারবেন না।
এটাকে হচ্ছে যে প্রযুক্তিগতভাবে উপস্থাপন করে মান এবং মানসম্মতভাবে প্রতিযোগিতামূলক বিভিন্ন পড়াশোনার মাধ্যমে এটাকে আরও বেশি উন্নত করার জন্য অবিরত চেষ্টা করে যাচ্ছেন এখানকার শিক্ষক থেকে শুরু করে যে সংশ্লিষ্ট যারা আছেন সবাই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো নির্দিষ্ট পাঠদান বা ওপেন সমর্থিত শিক্ষণ যেটাকে বলে, দূরত্বের শিক্ষার জন্য এখানে আপনারা নিয়োগ এসে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হওয়ার জন্য আসলে কোনো নিয়ম নীতি নেই, হ্যাঁ, আপনি যেই বয়সেরই হন যেখান থেকেই পড়াশোনা করতে চান এখানে কিন্তু আপনারা হচ্ছে ভর্তি হতে পারবেন এবং শিক্ষা গ্রহণ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা বাউবির ভিতরে কিন্তু সুন্দর চমৎকার একটা বিশাল মসজিদ। এই মসজিদটি হচ্ছে যত না বড়, হ্যাঁ, তার চেয়ে বেশি কিন্তু সুন্দর। দুই পাশে সুন্দর গাছ দিয়ে সুন্দর করে কারুকাজ করে রেখেছে, চমৎকার কিন্তু মসজিদ, আমার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা, যেহেতু এরিয়াটা এত বিশাল, এখানে ছোটোখাটো একটা একটা পার্ক থাকাটা বিচিত্র কিছুই না। স্কুল আছে ভেতরে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েরই একটা স্কুল, আর হচ্ছে এত বিশাল একটা মানে ব্রিজের মতো। একদম মেইন ভবন থেকে মিডিয়া সেন্টার, ঠিক আছে, বিশাল ব্রিজ দেখতে পেরেছেন। মাঠে দিয়ে নেমে কিংবা এসে যাওয়া লাগবে না, এদিক দিয়ে কিন্তু সরাসরি টিচাররা এই ভবন থেকে এই ভবনে যেতে পারবেন। বিশাল এই ব্রিজটা, কিন্তু বিশাল একটা ব্রিজ, দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বাট বিশাল বিশাল ব্রিজ। ওই কর্নারে স্কুল আছে, স্কুলটাও বেশ বড় সড়ো, চমৎকার ব্রিজ। এত সুন্দর বিশাল ব্যালকনি, একটা ভবন থেকে লম্বা আরেকটা ভবনে যাওয়া যায়, মাঠে পাশে পাশে কিন্তু এই পাশেও মাঠ, এই পাশেও মাঠ, পুরো আসলে ভবন, একটা ভবন থেকে আরেকটা ভবনে যাওয়াটা, এই ব্যাপারটাগুলি কিন্তু আমার খুব ভালো লেগেছে। বিশাল এরিয়ার মধ্যে মানুষজন কিন্তু কিছুই নাই, শুনশান, একদম নিরবতা, যেদিকে তাকানো যায় একদম নিরবতা। আসলে এত বড় একটা এরিয়া, মানুষ আছে বোঝা যাচ্ছে না যে মানুষ আছে, আমার মনে হচ্ছে যে আমি একা এখানে হাঁটছি, তো হাঁটছি বিশাল এরিয়া নিয়ে হাঁটছি, দেখছি, ভালো লাগছে। এই ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত বিশাল সারি বেঁধে দাঁড়িয়ে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাসগুলি, টিচারদের আনা নেওয়ার জন্য কিংবা এইসব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যবহার করার জন্য অনেক অনেক বাস সারি বেঁধে ওইখানে ওইখানে দাঁড়িয়ে আছে। এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভবনগুলি আসলে এত চমৎকার, এত সুন্দর, আমার কাছে দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। আসলে চমৎকার, কিন্তু খালি, সব খালি, বাট বিশাল বিশাল এরিয়া, ভবনগুলি সুন্দর, অসাধারণ। যারা আপনারা কখনো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসেননি, তারা গাজীপুর বোর্ডবাজার, হ্যাঁ, গাজীপুর বোর্ডবাজার এসে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভবনগুলি দেখে যাবেন, ভবন না, ভবনগুলি দেখে যাবেন। এখানে খেলার জায়গা আছে, পার্ক আছে, ছোটো বাচ্চাদের স্কুল আছে, বিশাল বড় একটা এরিয়া এটা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাদের কাছে কেমন লেগেছে
নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আর ভিডিও রিলেটেড যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই সেটা আপনারা করবেন। আচ্ছা তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।